আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি বন্ধুগণ, আমি মুমিনুর বিন ইব্রাহিম, ফিরে আসলে আপনাকে স্বাগতম। জি বন্ধুগণ, আজকে কিছু প্রশ্ন, সেটার গুমর ফাঁস করবো আর কি। কিছু প্রশ্নের সেটা হলো, অনেকের মনে প্রশ্ন জাগে, অনেকে প্রশ্ন করে যে আসলে ভাই আপনি এই পাইপ ফিটার স্কুল থেকে কত টাকা ইনকাম করলেন। তো সেই বিষয়ে আমি আজকে ইনশাল্লাহ আলোচনা করবো আপনাদের, যে আমি কত টাকা ইনকাম করলাম তার প্রুফ দেখাবো, বা একদম সরাসরি যে আমি এই পাইপ ফিটার স্কুল থেকে কত টাকা পর্যন্ত ইনকাম করেছি, কত টাকা উঠাইছি। ঠিক আছে, সব বিস্তারিত আমরা এই ভিডিওতে আজকে দেখব ইনশাল্লাহ। আশা করি আপনারা পাশে থাকবেন এবং দেখবেন আমি কত টাকা ইনকাম করি। তো আসলে যত টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ, আমি তার আগে একটু কথা বলিনি, সেটা হলো যে আমি কিন্তু এই চ্যানেলটা আমি বারবার বলেছি, একাধিকবার বলেছি, আমি যখন কিনা এই চ্যানেলটা খুলি তখন আমার ইনকাম করার কোনো চিন্তাই ছিল না, কোনো চিন্তাই ছিল না। আমার শুধু একটাই চিন্তা ছিল যে আমার বাঙালি ভাই যাতে আমার, আমি যা জানি তাই জানি আমি জানাইতে পারি, যাই শিখাইতে পারি, এটি আমার মূল টার্গেট, মূল চিন্তা ছিল। তো আসলে অন্যের ভালো করবার গেলে, অন্যের ভালো যদি কিনা আপনি চান, আল্লাহ পাক যে আপনাকে দেয়, আপনাকে যে আপনার কিছু ভালো করে, সেটাও আমার এই চ্যানেলটা একটা উদাহরণ। সেটা হলো কি, যে আমি নিঃস্বার্থভাবে মনে করেন প্রায় আড়াইটা তিনটা বছর আমি ভিডিও বানাই শুধু মোবাইলে। ঠিক আছে, আমি কাজ করি, কাজের পাশাপাশি যে ভিডিও সময় পাই ওই সময়টুকুই আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। তো এই পরিশ্রমের কারণে আমার চ্যানেলটার একটা অবস্থান হয়েছে, আপনারা জানেন যে বর্তমানে 12,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তো এটা কিন্তু একদিনে হয় নাই, আমি সময় কম দিতে পারছি, আমি কাজ করি তারপরে পাশাপাশি গেলে করি, সময় দিই। তো সেই তুলনায় এতটা গ্রো হয় নাই, তারপর যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আগামী তারও হবে ইনশাল্লাহ। আপনারা সাপোর্ট করবেন, আমি সাপোর্ট করতেছেন এবং করবেন ইনশাল্লাহ। তো এই তিল তিল করে এই সময়টুকু দেওয়ার পরে কিন্তু আল্লাহ পাক আমাকে এই চ্যানেলটার একটা অবস্থান তৈরি করাই দিছে। তো আমি কিন্তু নিঃস্বার্থভাবে, আমি এখানে ইনকামের কোনো চিন্তাই ছিল না, এটা আমার মনিটাইজেশন হবে আমার এই চ্যানেলটা, আমি এরকম চিন্তাই করি না। আমার একটাই চিন্তা ছিল যে আমি যে কটাই ভিডিও আপলোড করতে পারি, আমি সময় পাই আমি আপলোড করব, যাতে আমার বাঙালি ভাই শিখতে পারে, এইভাবে আমার এইটা করা। তো চলুন, যে কথা বললে অনেক সময় যাবে, তো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে দেখেন যে আমি কত টাকা ইনকাম করি, কত টাকা ইনকাম পাই। চলুন শুরু করা যাক। দেখেন, এটা আমার ড্যাশবোর্ড আছে, আমি আমার গুগল অ্যাডসেন্সের, ঠিক আছে, এই যে আমার একটা চ্যানেল, চ্যানেলের ড্যাশবোর্ড। এইটা আমি যেটা দেখাতে চাইছি, আমার টোটাল সাবস্ক্রাইবার এখানে দেখায় কিনা, এই যে এই দেখছেন, এই যে টোটাল সাবস্ক্রাইবার আমার খুব 11,998, মতলব আর কিছু 11,000 হইলে 12,000 পুরা হবে, এর আমার সাবস্ক্রাইবার টোটাল। ঠিক আছে, তো আর আমাদের এই যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই দেখেন আমি এখান থেকে আমি দেখাইতেছি যে আমি এখান থেকে 72.76 ডলার ইউরো আমি এখান থেকে পেমেন্ট নিছি। আমাকে পেমেন্টটা, লাস্ট পেমেন্টটা দেওয়া হয়েছিল কত তারিখে, এখানে তারিখটা দেওয়া আছে, এই যে 21 জানুয়ারি, মতলব আমার অনেক দিন হয়ে গেছে গা পেমেন্টটা আমি নিছি। ঠিক আছে, এই যে 21 জানুয়ারি আমার লাস্ট $72.76 আমাকে পেমেন্ট দিছে। তো বিষয় হলো, এটা যতই ছোট হোক পেমেন্টটা, তবে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তো এইলো আমার পেমেন্ট মেথড। পেমেন্টটা যতই ছোট হোক না কেন, আমার চেষ্টাটা হলো সবচেয়ে বড়। তো আমি আপনাদেরকে দেখালাম আমি কত টাকা ইউটিউব থেকে আর্ন করি। তো এটা কিন্তু খুবই নর্মাল, একদম অল্প, এই $72 বাংলাদেশের টাকায় আসবে মোটামুটি বর্তমান রেটে, যেহেতু আমি বাহারাইনে আছি, বাহারাইনে দিনার আমার অ্যাকাউন্টে জমা হয়েছে, এখানে 38 দিনার জমা হয়েছিল। তো সেই হিসাব করলে মোটামুটি 8,000-9,000 বা 9,500 এরকম টাকা আসে। তো এটা কত টাকা আসছে এটা বড় বিষয় না, বড় বিষয় হলো অনলাইন থেকে কিছু ইনকাম করা। আমি এই যে ভিডিওগুলো আপলোড করি, আমি বিনা স্বার্থে তো শুরু করছিলাম ভিডিও মেক করা। তো এখান থেকে একটা জিনিস আমি প্রমাণ পেলাম যে যদি কিনা আপনি মানুষের জন্য ভালো কিছু করেন, বা আপনার ভাইয়ের জন্য যদি কিনা ভালো কিছু করেন, আল্লাহ পাক তার প্রতিদান দেয়। তো এইটা হলো তার প্রমাণ যে অল্প পাইছি আমি, ভবিষ্যতে হইতে পারে আরো বেশি, যে আমি
যখন কিনা শুরু করি নিঃস্বার্থভাবে, যেন আমার কোনো ইনকামের কোনো চিন্তা ভাবনাই ছিল না, তো সেখান থেকে আমি অলরেডি বাংলাদেশে প্রায় 8-9 হাজার টাকা আমি পাইছি, ঠিক আছে? তো এটা হলো প্রতিদান যে আমি বিনা স্বার্থে করছিলাম, আল্লাহ পাক আমাকে দিছে। তো এটা হলো আপনাদের সহযোগিতায় এবং আপনাদের সাপোর্টের কারণে। তো ইনশাল্লাহ ভবিষ্যতেও সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আপনাদের প্রতি একটাই আহ্বান জানাবো যে আপনার যে কোনো কোয়ালিটি আছে যা কিনা আপনি বুঝেন, পারদর্শী, এত 100% না আপনি 50% বুঝেন, 50% পারেন, সেই বিষয়ে আপনি আলোচনা করেন, অনলাইনে আসেন, ইউটিউবে, ফেসবুকে আপনি ভিডিও আপলোড করেন। এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি একটা প্ল্যাটফর্ম দ্বারা তো করতে পারেন, তাহলে মনে করেন অন্যরকম একটা সিস্টেম হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? যেহেতু আমাদের অনলাইনে সিস্টেম সুবিধা আছে, তো আমরা এখানে আমাদের পজিশনটাকে করার জন্য আমরাও নিজেরা চেষ্টা করি ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো কিছু দিতে পারি আপনাদের জন্য, আমি আরও ভালো ভালো সুন্দর সুন্দর শিক্ষণীয় কিছু ভিডিও আমি পোস্ট করতে পারি। তো সেগুলোর জন্য ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।